বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের তারিখ পেছানোর পর এবার র্যালির তারিখ পরিবর্তন করেছে বিএনপি। শনিবার দিনগত রাত একটায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জরুরি ভিত্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে রোববার সারা দেশে বিভাগীয় শহরে অনুষ্ঠেয় র্যালির তারিখ পরিবর্তন করে মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সারা দেশে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপির। বৈরী আবহাওয়ার কারণে দুদিন পিছিয়ে মঙ্গলবার সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছে দলটি। এদিন দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভালো টিউবওয়েল যে কেন কেন না, এবার বোঝো মজা। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও, এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।